রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। সিঙ্গুর পাওয়ার হাউসের পুকুরে শিকারী বন্ধু বাপিদার মাছ ধরার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোন তত্ত্ব নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ হ্যালো, এই সিঙ্গুর ফিরছি কেন? আমি দুটো, একটা এই 12টা এখানে ঢুকে গেছি, এখানে এই পুকুরটা করে বেরিয়ে যাচ্ছি, দুটোই ঢুকে যাব, ঠিক আছে। ঠিক আছে, রাখ। হ্যাঁ বল বল। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, একটা রেকর্ড করছি, করে নিয়ে তোকে ফোন করছি। যাক, ভালো টাইমেই কলটা টেনেছি। তো আপনি কত নম্বরে রয়েছেন? ও আচ্ছা, আবার গরু ডেকে উঠবে, আবার পেছনে গরু নেই তো। আপনার টোপটা অনেক লোক দেখা হয়ে গেছে এখনো পর্যন্ত, ফেলবো দেখে দিই। না আমি বলে আপনার টোপ গাঁথাটা অনেক লোক দেখেছে এখনো পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, হচ্ছে হ্যাঁ, চাউন মারতে হবে সোজা কড়া এসে যেন পড়ে। হ্যাঁ ও সব ল্যান্ডিং ফ্যান্ডিং এর ঝামেলা রাখবেন না, ঠিক আছে। হ্যাঁ আমাদের নিচ্ছেন তো? ও হ্যাঁ আপনি ভালো তো? ও বাবা, আমি তো খেয়াল করিনি। এতক্ষণ ধরে ওপার থেকে দৌড়ো দৌড়ি করে এই হলো? দাড়ি চুল করছিল আস্তে আস্তে। আমার যেটা প্রিন্সিপাল আমি সবাইকে জানাবো, জানিয়ে প্রথমে তো কারো বুক টুক নেবো না, তারপরে লটারি
ওই পাত দিয়ে এই পাত দিয়ে এই পাত থেকে 36 থেকে এই পাত থেকে 36 থেকে 36 থেকে যেদিন আগে গেছে বিয়া কাল দেখে গেলে কি আজকে একটা দেখেছো আজকে রাজু দা আজকে একটা দেখে নি রাজু দা জানে ডাক্তার পুরো একা মাছ ধরে ময়সাপুরে ও পারে ঝামেলা লেগে আছে বলে মাছ ওই পারেতে একাই মাছ হয়েছে ওপারে টপ পেলে পুরো ডান্ডা পুরো পার বলে দড়ি যখন টাঙাই নি আমি ওপার থেকে ধরে আনবো সুতো আছে যেন ছিপে যেন ছিপটা যেন মাথাটা যেন উঠে যায় তাহলেই বুঝবো যে আরেকটু খিদে আছে পেটে তাহলে বুঝবো ছিপের মাথাটা যেন উঠে যায় ছিপের মাথা উঠবে না ছিপের ডগ উঠবে ওঠে নাই ছিপের মাথা ওঠে নাই আমরা সারা দুনিয়া চশমা আমাদের কাছে পক্কা নিতে প্রবলেম আছে।